সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। আজকে 1 জানুয়ারি, তাই আমরা সেই উদ্দেশ্যে রামকৃষ্ণ যোগদান মঠে এসেছি। দেখুন কি সুন্দর সাজানো হয়েছে। এবার ভেতরে লম্বা লাইন প্রবেশের, রামকৃষ্ণদেবকে দর্শনের জন্য সবাই দীর্ঘ সময় অপেক্ষা করে তাকে প্রণাম করছেন। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম। বাইরে চেয়ার পেতে ভক্তগণ বসে আছে, সেখানে রামকৃষ্ণদেবের নাটক ভিডিওতে দেখানো হচ্ছে। খুব আবেগপূর্ণ এই নাটক, সবাই খুব আনন্দ সহকারে দেখছিল। আমরাও একটু দাঁড়ালাম, খুব ভালো লাগছিল। একটা ভক্তিপূর্ণ পরিবেশ, ভক্তের সমাগম আর ঠাকুরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আজকের দিনটা সবাই এখানে উপস্থিত হয়েছে। এরপরে আস্তে আস্তে আমরা এটা দেখার পরে এগিয়ে গেলাম, একটু ফুলের বাগান সাজানো, সুন্দর সাজানো হয়েছে, সেগুলো সব দেখছিলাম। আর যেখানে একটু দিঘিয়া মানে পুকুর মতন ঘেরা জায়গা আছে, সেইখানে একটুখানি দেখলাম, কী সুন্দর লাগছিল ওই যোগদানের চূড়া। দেখুন কী সুন্দর সাজানো, ভক্ত সমাগম হচ্ছে এই কল্পতরু উৎসবে। ভগবানের কাছে যা চাওয়া যায় তাই নাকি পূরণ হয়। এখানে হচ্ছে ওদের লাইব্রেরি, যোগদানের বুক স্টলও হয়েছে ছোটো করে। আর এই গেটটাও খুলে দেওয়া হয় আজকের দিনে। প্রচুর মানুষ, প্রচুর ভক্ত সমাগম, ভোগ দেওয়া হচ্ছিল, খিচুড়ি ভোগ। আমরাও তার প্রসাদ, সেই প্রসাদ গ্রহণ করেছি। দূর থেকে যোগদান গেট খুব সুন্দর লাগছিল, ঠাকুরের উদ্দেশ্যে অনেক প্রণাম জানালাম। সবাইকে ভালো রেখো, তোমার সব সন্তানদের সুন্দর ভালো রেখো। আমার এই ব্লগটা, এই ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। অনেক ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করি। নতুন বছর সকলের খুব ভালো কাটুক এই আশা রাখি।